আইডিয়া ভিডিওটি প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে পড়ে এমন শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের ঘড়ির ছবিতে সংখ্যা লিখে ছবিতে রং ভরার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন। আর হ্যাঁ, শিশুর সুরক্ষার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান। এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন তাহলে পরবর্তী কার্যকলাপ শুরু করি, যার নাম কিছু করি কিছু শিখি। মায়েরা দুজন করে দল তৈরি করুন। 10 ফুট লম্বা একটি লাইন টানুন। প্রত্যেক দল নিজেদের জন্য একটি করে বেলুন ফোলান। এবার হাত স্পর্শ না করে মায়েদের মুখোমুখি দাঁড়িয়ে বেলুনটি ধরে থাকতে হবে। বাঁশি বাজানোর সাথে সাথে প্রত্যেক দলকে বেলুনটি মাটিতে না ফেলে লাইন অতিক্রম করতে হবে। যে দল সব থেকে তাড়াতাড়ি লাইন পার করতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দিন। আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন। এরপর আমরা পরের একটি কার্যকলাপ দেখব, যার নাম কিছু নতুন শিখি। শিশুদের সাথে বিভিন্ন ধরনের গল্প নিয়ে আলোচনা করি। এই গল্পটির নাম হলো বিট্টু কিট্টু। এক ছিল বিট্টু, এক ছিল কিট্টু, এক ছিলাম আমি। বিট্টু বাজারে গেল, কিট্টু বাজারে গেল, আমিও বাজারে গেলাম। বিট্টু একটা আলু নিল, কিট্টু একটা আলু নিল, আমিও একটা আলু নিলাম। বিট্টু আলু ভাজল, কিট্টু আলু ভাজল, আমার আলু পুড়ে গেল। বিট্টু আমাকে একটু দিল, কিট্টু আমাকে একটু দিল, আমার পেট ভরে গেল। বিট্টু জল ভরতে গেল, কিট্টু জল ভরতে গেল, আমিও জল ভরতে গেলাম। বিট্টু জল ভরল, কিট্টু জল ভরল, আমি কুয়োতে পড়ে গেলাম। বিট্টু একটা হাত দিল, কিট্টু একটা হাত দিল, আমি বাইরে চলে এলাম। বিট্টু একটা চড় মারল, কিট্টু একটা চড় মারল, আমি কাঁদতে লাগলাম। বিট্টু একটা চোখ মুছল, কিট্টু একটা চোখ মুছল, আমি হাসতে লাগলাম। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি, যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব। ছবিতে দেখানো 3 সংখ্যাটিতে পছন্দ মতো রং ভরুন এবং গোল আকৃতিগুলি রঙিন টিপ দিয়ে পূরণ করুন। এই কর্মপত্রটি করার সময় শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।